প্রতিবারের ন্যায় সামনে রেখে সাভারে আশুলিয়ার বাইপাইল এবারও মোড় থেকে মহাসড়কে যানজটের আশঙ্কা রয়েছে সড়ক যাত্রার খবর জানবো সাভার থেকে সহকর্মী শাহনুর রহমানের কাছ থেকে আহ শাহনুর মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি আপনার কাছে কি আছে আমাদেরকে জানাবেন লাবনী আপনাকে ধন্যবাদ আমি কিন্তু এই মুহূর্তে আছি আসুলিয়ার যে বাইপাল মোড় এই বাইপল মোড়ে আপনি জানেন যে প্রতিবারই কিন্তু এই বাইপাল মোড়কে নিয়ে মানুষের উৎকণ্ঠা এবং বিশেষ করে শঙ্কা থাকে যে যানজট হবে এবারও কিন্তু তার ব্যতিক্রম না কারণ এর সাথে এবারে উন্নয়নের কাজের কিছু যোগ দিয়েছে যেমন এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজের ফলে কিন্তু এই এলাকায় যে যানজট হবে এটা কিন্তু এই এলাকার যাত্রী এবং যারা চাকরিজীবী তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে বিশেষ করে আপনাদেরকে বলে রাখি যে আবদুল্লাপুর থেকে যে বাইপেল যে রাস্তা এই পুরো রাস্তা জুড়েই কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলতেছে এই ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে এই রাস্তায় যেখানে চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে যেতে এখনই কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা লেগে যাচ্ছে রাস্তায় ঈদের আগে আপনাকে আরেকটু বলে রাখি বাইপ্যাল থেকে যে নবীনগর যে চন্ডা মহাসড়ক এই মহাসড়কে কিন্তু ইপি যে শ্রীপুর এবং পুরো এলাকায় কিন্তু এই যে নির্মাণ কাজ চলছে তার জন্য কিন্তু বাড়তি একটু যানজট হচ্ছে প্রতিদিনই আর বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে চাল লেনের যে রাস্তা এই এই রাস্তাটা কিন্তু এখন দুই লেনে চলতেছে যার জন্য মহাসড়কের এমনি কিন্তু গাড়ির চাপ এবং সেই সাথে ঈদের আগে অনেকে আগে বাগে কিন্তু তাদের যে আত্মীয় পরিজন দেশের বাড়ি পাঠিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার জন্য কিন্তু যানজট যানজট আগের চাইতে বেড়েই চলেছে এইটা কিন্তু আমরা বলতে পারি আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু পরিবহন শ্রমিকদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে এই যদি ঈদের আগে নির্মাণ কাজ এবং রাস্তার যে কাজ আছে এই কাজগুলিকে যদি আপাতত বন্ধ রাখা হয় তাহলে মানুষ কিন্তু নির্বিঘ্নে বাসায় যেতে পারবে এই ছিল লাবণী আশুলিয়ার বাইপাল মোড় থেকে ধন্যবাদ শাহিনুর রহমানের সাথে যুক্ত থাকার জন্য দর্শক প্রতিবারে ন্যায় এবারও ঈদ সামনে রেখে সাভারে আশুলিয়ার বাইপাইল মোড় থেকে মহাসড়কে যানজটের আশঙ্কা রয়েছে সেখান থেকে সড়কে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী